হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে সাজ ব্লগে অনেক অনেক স্বাগত। চলে না একটা ভিডিও সাথে নতুন দিনে। তো আজকে হচ্ছে বুধবার, তো সকালে দেখো ঘুম থেকে সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুর যেরকম ডেলি কাজ প্রত্যেকটা মা গৃহিণী থাকে ঘরের কাজ, সেই সব আমি করে নিয়েছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, চা এখন জাস্ট খেলাম আমি। আর এখন প্রায় বাজে 8:20 মতন। তো এখন আমি সকাল জলখাবার বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি বানাচ্ছি। আর শীতের সকাল জলখাবারটা একটু অন্যরকম, মানে ভালো লাগে খেতে, প্রত্যেক দিন রুটি ভালো লাগে না, স্বাভাবিক কথাই সেটাই। আর আজকে যে জলখাবারটা বানাবো সেটা আমার ছেলে পছন্দের বানাবো। তো চলো আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোথায় তোমরা থাকবো সেখানে কিরকম ঠান্ডা পড়ছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, দেখতে আমাকে দেখেই বুঝতেই পারছো হয়তো। তো প্রচুর ঠান্ডা পড়েছে, এখন সকালেই এরকম ঠান্ডা নেই না, বেলা দিকে আরও হয়তো মারতেও পারা যায় না। তো চলো দেখে থাকো সারাদিনের ব্লগটা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও। শীতকালে সকালবেলা গরম গরম পাস্তা করে দিই, জল খেয়ে সব ধোয়া হচ্ছে, গরম গরম পাস্তা রেডি হয়ে গেল সকালে। আর ভাবেন শীতকালে পাস্তাটা খেয়ে সকালে উঠে আসছি। তো বন্ধুরা, পাস্তা তো খাওয়া হয়ে গেলো, শীতের সকালে গরম গরম পাস্তা খেতে দারুণ লাগে। তো পাস্তা তো খাওয়া হয়ে গেলো, এখন একটু ঘরে বসে আছি, একটু বাইরে যাবো, রোদ্দুরটা ভালো আছে, ভালো উঠেছে বন্ধু, দেখো বাইরেটা। এখন রাত দুপুরে রান্না তোর জন্য করবো, আর আজকে কম্বলটা রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, কারণ হচ্ছে ঠান্ডাটা তো খুব বেশি পড়ে গেছে, আর চাদরটা তো ফান ছাড়া দেখতে পাচ্ছি, তো রাত্রে সেটাই দেবো গায়ে। তো চলো তোমাদের সাথে কিছু কথা বললাম, আমি আসছি। তো বন্ধু রাত্রে যাচ্ছে, যাতালে তো রাতে প্রচন্ড ঠান্ডা, সেই জন্য খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে। ওটা একটা গেলাম, একটা গাছে জবা ফুলের গাছ লাগানো আছে, আর এটা একটা জবা ফুলের গাছ, খুব সুন্দর উঠেছে রোদ্দুরটা, খুব ভালো উঠেছে দেখো। দুটো জবা ফুলের গাছ এখানে পরপর, চলে রোদ একটুখানি পুড়ে, রোদ একটুখানি খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পর আবার রোদ একটুখানি রোদে একটু থাকি, তারপর কিছুক্ষণ পর ঘরে গিয়ে আবার রান্না বান্না দিয়ে কাজ করবো। তো বন্ধুরা একটু দোকানে গেছিলাম, রাত্রি রান্না করবো একটু সবজিনের দরকার, সবজি করে প্যাকেট করে নিয়ে আসলাম। আর একটু ধরলাম পালং শাক দিয়ে, শিম দিয়ে, আর বেগুন দিয়ে দরকে সব ঠিক আছে, কিন্তু ভালো লাগে শীতকালে পালং শাক তো ভালো লাগে। এই জন্য আলু ফালু সব ছিল একটু আমি, এই হচ্ছে রান্না সবজির দরকার করে পালং শাক করে হিসাব করবো। তো আজকে বানাও পালং শাকের চচ্চড়ি, আজকে বানাও পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে সোয়াবিনের তরকারি। আমরা নিউট্রা যদি সোয়াবিনটা খাই তো নিউট্রালি খাবো, তো এটা জরুরি হলো রান্না। তো চলো পালং শাক তুলি, তো পালং শাক আজকে কুটে নিয়ে আসবো। পালং শাক চচ্চড়ি করছি, পাঁচফোড়ন, এই কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আলু বেগুন শিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে একটু জিরে গুঁড়ো দেবো। তুই যখন বলে পালং শাক চচ্চড়ি সেবার দেখাতে লাগে, দেখাতে লাগে না, কিন্তু যেহেতু আমি বানাচ্ছি সেরকম চেষ্টা করছি। তো বন্ধু এখন রান্না বান্না করছি, পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, আর বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি। আর ঘরে কাজকর্ম অলমোস্ট কমপ্লিট করে রয়েছি, তো দেখো দেখো দেখ কেমন দেখাচ্ছি। পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, বানাবো সোয়াবিনের তরকারি, পালং শাক চচ্চড়ি তো হয়ে গেছে, আবার বানাচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারি, করলে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো ছেলের কাছে পড়তে, কালকে থেকে পরীক্ষা স্টার্ট, কালকে থেকে হয়ে যাবে পরীক্ষা, ওদের স্টার্ট ফার্স্টে কম্পিউটার পরীক্ষা দিয়েছে, তো কালকে থেকে আমার নতুন আমার স্টার্ট হয়ে যাবে কাজ, ইয়ে একটা নতুন টেনশান যে কালকে কে পরীক্ষা দেবে কিরকম, কারণটা প্রত্যেকটা মা যেমন থাকে আমার সেরকম সেম ব্যাপার ব্যাপার। তো পরীক্ষা কেমন হবে সেটা নিয়ে কালকে থেকে স্টার্ট হবে টেনশান। তো আই হোপ ভালো, আশা করি ভালো ভালো হয় আমার পরীক্ষা, পরীক্ষাটা ভালো হয়। তো চলো রান্না করে তখন কথা বলতে আসছে শুনবো। তো বন্ধুরা এখন রান্না বান্না করছি, পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, আর বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি। আর ঘরে কাজকর্ম অলমোস্ট কমপ্লিট করে রয়েছি, তো দেখো দেখো দেখ কেমন দেখাচ্ছি। পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, বানাবো সোয়াবিনের তরকারি, ভাবছি পালং শাক চচ্চড়ি তো হয়ে গেছে, আবার বানাচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারি, করলে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো ছেলের কাছে পড়তে, কালকে থেকে পরীক্ষা স্টার্ট,
কাকা থেকে হয়ে যাবে পরীক্ষা, ওদের স্টার্ট ফার্স্টে কম্পিউটার পরীক্ষা দিয়েছে, তো কাকা থেকে আমার নতুন আমার স্টার্ট হয়ে যাবে কাজ, একটা নতুন টেনশন যে কাকাকে পরীক্ষা দেবে কীরকম, একটা প্রত্যেকটা মা যেমন থাকে আমার সেরকম সেম ব্যাপার ব্যাপার, তো পরীক্ষা কেমন হবে সেটা নিয়ে কাকাকে স্টার্ট হবে টেনশন। তো আই হোপ ভালো, আশা করি ভালো ভালো হয় আমার পরীক্ষা, পরীক্ষাটা ভালো হয়। তো চলো রান্না করে তখন কথা বলতে আসছে জন। তো বন্ধুরা আমার দুপুরবেলা রান্না কমপ্লিট, ভাত তো হয়েই গেছে, সকালে সব দেখে দিয়েছিলাম। আর এই দেখো সবের তরকারিও অলরেডি হয়ে গেছে, আর এখানে তো দেখিয়েছিলে আজকে দুপুরবেলা হচ্ছে এটাই রান্না। তো চলো খাওয়া দাওয়া করি, প্রায় 1:15 মতন বাজে, আর তোমার সঙ্গে আমার সন্ধ্যাবাতি কথা বলতে আসছে। তো বন্ধু তোমার সঙ্গে বলেছিলাম বিকালবেলা কথা বলতে আসবো, কিন্তু বিকালবেলা তো হলো না, রাত্রি প্রায় গড়িয়ে গেল, কারণ হচ্ছে আমার ছেলেকে পড়াতে বসেছিলাম সুন্দর বিকাল থেকেই, কারণ হচ্ছে যেহেতু কালকে দেখো পরীক্ষা সে কারণের জন্য ওকে পড়াতে বসেছিলাম, তাই তোমার সাথে ভিডিও আমার করা হয়নি, ভিডিও আমার করতে পারিনি, খারাপ কী কী কাজকর্ম করছি না দেখাতে পারিনি। তো এইক্ষণ যাচ্ছে একটু পড়ে, এক্ষুনি পড়ে উঠলো, 5টা থেকে পড়তে বসেছি, এখন বাজে হচ্ছে 8টা, এখন পর্যন্ত পড়লো, এখন উঠলো, একটু গেছে বাবার সাথে বাজারে পেন কিনতে কালকে পরীক্ষা সে কারণের জন্যে। আর আজকে ছেলেটা রান্না, আজকে ছেলেটার মনে পছন্দের রান্না করে যেটা খেতে খুবই পছন্দ করে ভালোবাসে, তো আমাকে বললাম একটু এনে দিতে, তো এনে দিল। তো চলো রাত্রে কী রান্না করে তোমার শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আজকে ছেলের পছন্দ রান্না করবো, দেখেই বুঝতে পারছো আমি যা কেটেছি আনাজগুলো, যে আমি কীভাবে পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছি দেখেই বুঝতে যাচ্ছে হয়তো যে কী বানাতে চলেছি রাত্রেবেলা আজকে ডিনারে শীতের রাত্রিরে। তো চলো দেখতে থাকো আমি এটা কী বানাই, সেটাই বানাই যেটা আমার ছেলের পছন্দের। তো দেখো ছোটো ছেলে বানাবো, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন বানাবো আর এখন বানাতে স্টার্ট করবো। আর দেখো এখন বানাই, এখন একটু গরম গরম কফির সাথে একটু চিকেন পকোড়া খাবো, তখন গরম গরম চিকেন পকোড়াতে একটু কফি খাচ্ছি, শীতের সন্ধ্যে ভালোই লাগবে বেশ। চলো খাওয়া দাওয়া করি, এটা খেয়ে তারপর আবার চিকেন বানাতে বসে যাবো। তো দেখো চিলি চিকেনের যে এবারে আমি সব কিছু দিয়ে দিই, আদা রসুন পেঁয়াজ কুচি দিচ্ছি, টমেটো কুচি দিয়ে, ক্যাপসিকাম কুচি দিয়ে, এবার চিকেনের একটা ভাজা করে সেটা তো দিয়ে দিয়েছি। আর দেখো খুব সুন্দর কালার এসেছে, দেখেই বুঝতে পারছো দারুণ কালার এসেছে। শীতে রাত্রে এখন চিলি চিকেন আর রুটি হলে জাস্ট রাত্রি বন্ধুরা। আমার ছেলে চিকেন বানানো রেডি হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছে বানানো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তার সাথে বানাবো রুটি। তো চলো এক রাত্রি রুটি ফুটি রুটিটা করি, তখন তো আসছি। তো দেখো বন্ধু এক রাত্রিরে আমার ডিনার বানানো হয়ে গেছে কমপ্লিট, তখন বানালাম হচ্ছে চিলি চিকেন আর তার সাথে হচ্ছে রুটি, এটা হচ্ছে আজকে রাত্রিরে আমার ডিনার। তো বন্ধু আজকে রাত্রে ডিনার দুজনে শেয়ার করে নিলাম, কী করেছি চিলি চিকেন করেছি, এই দেখো চিলি চিকেন করেছি আর বানালাম হচ্ছে রুটি। তো চিলি চিকেন চিকেনের সাথে ফ্রাইড রাইসটাও খুব ভালো লাগে, মানে আমি রুটিতে করছি। তো বন্ধু রাতে তো ডিনার হয়ে গেছে, দেখো চিলি চিকেন বানালাম আর রুটি বানালাম, অনেক রুটিটা করলাম চিলি চিকেনের সঙ্গে, ফ্রাইড রাইসকে যেমন ভালোবাসে ছেলে, কিন্তু আজকে চিলি চিকেনের সঙ্গে বানালাম রুটি। তো চলো আজকে এটা রাত্রিতে ডিনার, তো খাওয়া দাওয়া করে নি, তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসে, তোমাদের খাওয়া দাওয়া ভিডিও কেমন লেগেছে, টুইটারে কাজ করার মধ্যে আগে দিনটাও কেটে গেলো। তো চলো কাকে ছেলে পরীক্ষা, কাকে আবার কথা বলছি, তো তাকে ভিডিওটা কেন রাখছি, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি, টাটা।